হ্যাঁ কি নোংরা, দীঘার থেকেও নোংরা। ইস নোংরায় কি অবস্থা, মানে উদয়পুর, এটা তো উদয়পুর তাই তো, কি অবস্থা নোংরাতে। আরে পেছনে আয় পেছনে আয় পেছনে আয়। এই বয়সে আর সাঁতার শিখছো, হ্যাঁ আবার সমুদ্র পারছ, হ্যাঁ ভালোই। কি রে সাঁতার কাটছিস? হ্যাঁ পড়িয়ে দে। এই বয়সে আর সাঁতার শিখছো, হ্যাঁ আবার সমুদ্র পারছ, হ্যাঁ ভালোই। আমি তারপরে আমরা লাঞ্চ করে রওনা দিয়ে দিলাম উদয়পুরের বিচের জন্য। আমরা এখন এসেছি উদয়পুরে। উদয়পুরটাকে এমনভাবে সাজিয়েছে, ঠিক আছে, বলে এটা এখন মিনি গোয়া হয়ে গেছে। তো দেখি তো কেমন মিনি গোয়া হয়েছে। ইস কি নোংরা, দীঘার থেকেও বাজে অবস্থা ভাই, নোংরা। হ্যাঁ কি নোংরা, দীঘার থেকেও নোংরা। ইস নোংরায় কি অবস্থা, মানে উদয়পুর, এটা তো উদয়পুর তাই তো, কি অবস্থা নোংরাতে। আরে পেছনে আয় পেছনে আয় পেছনে আয়। যদি কেউ বলে ইন্ডিয়ার ওয়ার্স্ট বিচ, ওটা হলো এটা। হ্যাঁ তোমার উদয়পুরের বিচের এক্সপিরিয়েন্স কি? খুবই বাজে, খুব নোংরা, অপরিষ্কার, পরিবেশ খুবই খারাপ। মানে এটা মানে ইন্ডিয়ার মধ্যে ওয়ার্স্ট বিচ একদম, মানে স্বচ্ছ ভারত অভিযান যদি দেখে, মানে এটা যদি দেখে স্বচ্ছ ভারত অভিযান, তাহলে বলবে কি অবস্থা। এখন আমরা উদয়পুর থেকে বেরিয়ে এখন রওনা দিচ্ছি হলো তালসারির দিকে। এটা সত্যি একদম ওয়ার্স্ট বিচ, এত নোংরা করা বিচ, কি আর করা যাবে। কি অবস্থা ওটা, ঝাউবন আর কিচ্ছু নেই, কেটে কুটে সব উড়িয়ে দিয়েছে। এই তো মাঝখানেরটা তুই বললে যে কিছু আছে, কটা হচ্ছে? আরে তুই কটা কটা হচ্ছে হয়ে গেছে আর কটা? আরে তুমি প্রাইসটা বলবে তো, তুমি তো নিজের মতন প্র্যাকটিস করে ফাটিয়ে দিচ্ছ।
এখান থেকে সব দিয়ে দাও, আপনি যদি বলেন তাহলে দেব না। না কটা হলো, কটা হলো, তিনটা বাকি আছে। ওকে দে বোনকে দে। হ্যাঁ একটা মেরে নে, মার্কেটিং ভাই দে, এবার দে, খেলা খেলা। হ্যাঁ ঠিক তিনটে, হয়ে গেছে, না দিতে হবে না। এই ভিডিওটা এখানে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, টাটা।